অন্তর্বর্তীকালীন সরকার চাইলেই কি বিসিবি ও বাফুফের কমিটি ভেঙে দিতে পারবে? সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে দেখা দিয়েছে এই প্রশ্ন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি সহ বর্তমান কমিটি আর কতদিন থাকছে ক্ষমতায়? আবার হয়তো বোর্ড নতুন করে ঢেলে সাজানো হবে। টেস্ট স্ট্যাটাস পাওয়ার দুই যুগ পরেও সাদা পোশাকের ক্রিকেটে দুর্বল বাংলাদেশ। টি টোয়েন্টিতেও একই অবস্থা, প্রাপ্তি কেবল মিরপুর কেন্দ্রিক ওয়ানডে সাফল্য। মনে হয় যে এটা একটা বড় আলোচনা হওয়াটা জরুরি। নেই অর্থের অভাব, তৃণমূলে নেই ক্রিকেটারের অভাব, তবুও জাতীয় দলের পাইপলাইনে পারফর্মারের অভাব। বোর্ড মিটিংয়ে পরিকল্পনা চাপা পড়ে থাকে ফাইলেই, বাস্তবে দেখা যায় না কাজের ফল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তাদের অনিয়মের প্রশ্ন তুলেছেন দেশের ক্রীড়ামোদীরা নানান সময়ে নানান বিষয়ে। সেই প্রশ্নের তীর সভাপতি নাজবুল হাসান পাপন ও তার বোর্ড কর্তাদের দিকেই ছুটেছে সমানতালে। সরকার পরিবর্তনের সাথে সাথে প্রশ্ন জেগেছে ক্রীড়ামোদীদের মনে, ১২ বছর ক্ষমতায় থাকা নাজবুল হাসান পাপনের দ্বিতীয় কমিটি কি বিলুপ্ত করতে পারবে অন্তর্বর্তীকালীন সরকার? এবং ইন্টারিম গভর্নমেন্টে যিনি ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হবেন তাকে আইসিসিকে লিখতে হবে। বর্তমানে বোর্ডের এই অবস্থা, আপনারা ওয়াকিবাল আছেন, আইসিসি সব কিছু ওয়াকিবাল আছে, এখন বোর্ড পরিচালনার জন্য একটা অন্তর্বর্তীকালীন বোর্ড গঠন করা প্রয়োজন। একই প্রশ্ন বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিয়েও। ১৪ বছর সভাপতির চেয়ার দখল করে বসে আছেন কাজী সালাউদ্দিন। মাঝে ফেডারেশনের নির্বাচন হলেও আওয়ামী লীগ সরকারের আশীর্বাদে চেয়ার ছাড়তে হয়নি সালাউদ্দিনকে। যুগ পার করেও তিনি পরিবর্তন আনতে পারেননি ফুটবলের ভাগ্য। তাই প্রশ্ন উঠেছে, ফুটবল ফেডারেশনের পরিবর্তন কবে আসবে, কিভাবে আসবে? ফুটবল ক্রিকেট এই দুইটা বিষয় আমি আবারও বলতে চাই সবার উদ্দেশ্যে, এই দুইটা ফেডারেশন কিন্তু আন্তর্জাতিক কাউন্সিল দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত। আপনি চাইলেই আজকে যদি আপনি সালাউদ্দিন ভাইকে ফর ইনস্ট্যান্স আপনি বাদ করে দেন, আইসিসি ফিফা কিন্তু কালকেই আপনাকে কালো তালিকাভুক্ত করবে। যুগের পর যুগ ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছে দেশের ক্রিকেট ফুটবল। সঠিক পরিকল্পনা ও প্রয়োগের মাঝে অদৃশ্য দেয়ালের কারণেই থমকে আছে দেশের জনপ্রিয় দুটি খেলা। সরকার পরিবর্তনের সাথে সাথে ক্রিকেট ফুটবলের প্রতিষ্ঠানগুলোতে আসবে গতি, তেমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।